হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন প্রতিনিয়ত জানা অজানা বিভিন্ন লেটেস্ট প্রতিবেদন প্রকাশ হয়ে থাকে এই চ্যানেলে তাই বলতে চাই সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজ আপনাদের জানাবো এমন একটি বাড়ির কেয়ার ট্যাগারের কথা যে কেয়ার ট্যাগারের বেতন এগারো কোটি টাকা হ্যাঁ ভিউয়ার্স শুনতে অবাক মনে হলেও বিস্তারিত জানতে থাকতে হবে শেষ পর্যন্ত আমাদের সাথেই ক্যালিফোর্নিয়ার সান রাফায়েল সাগরের উপরেই ইস্ট ব্রাদার দ্বীপ এখানে সুন্দর একটি বাতিঘরও আছে জানা যায় আমেরিকার বেশ কয়েকটি উল্লেখযোগ্য বাতিঘরের মতো এটিও নির্মাণ করেছিল পল জে পেলজ এখানে প্রথমবার আলো জ্বালানো হয়েছিল আঠারোশো সালের পয়লা মার্চ প্রযুক্তির কল্যাণে বাতিঘর এখন আর দরকার হয় না ফলে বেশিরভাগ বাতিঘরই এখন পর্যটন স্থান হয়ে উঠেছে এ তালিকা থেকে বাদ পড়েনি ইস্ট ব্রাদার দ্বীপের বাতিঘরটিও বাতিঘরের কিপারের বসতবাড়িটি উনিশশো সাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটকরা যাতে এখানে এসে থাকতে পারেন তার জন্য গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাও সপ্তাহে চার দিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় দ্বীপটি তাদের সেবার জন্যই এখানে থাকেন সংস্থার কর্মচারীরা সংবাদ মাধ্যমগুলো জানায় এ দ্বীপে কেয়ারটাগারের পদে জনবল নেওয়া হবে সপ্তাহে চার দিন তাদের কাজ করতে হলেও থাকতে হবে ওই দ্বীপেই মূল ভূখণ্ড থেকে পর্যটকদের নিয়ে আসা নিয়ে যাওয়া আপ্যায়ন করাই তাদের কাজ এই কাজের জন্য বেতন দেওয়া হবে প্রায় দশ কোটি নব্বই লাখ টাকা ফলে অনেক আবেদন পড়েছে চাকরির জন্য তবে এ পদের জন্য তিনটি বিশেষ গুণ দাবি করা হয়েছে আর সেই গুণগুলো হচ্ছে এমন কাজের অভিজ্ঞতা কোস্টগার্ড কমার্শিয়াল বোর্ড চালানোর লাইসেন্স এবং বিবাহিত হতে হবে তবে তিনটি শর্তের মধ্যে প্রথম দুটি শর্তে অনেকেই উত্তীর্ণ হয়েছেন যার একটি ছিল কোস্ট গার্ডের অভিজ্ঞতা এবং দ্বিতীয়টি ছিল কমার্শিয়াল বোট চালানোর লাইসেন্স আবশ্যক আর এই বিশেষ গুণের মধ্যে তৃতীয়টি ছিল বিবাহিত হতে হবে আর এ কারণেই বেশিরভাগ প্রার্থী বাদ পড়েছে তৃতীয় কারণে তবে কেয়ারটেকারের পদের জন্য নেওয়া হবে মাত্র দুজনকে তবে জানা নাই এমন বিশাল অঙ্কের বেতনের চাকরি পাওয়া ভাগ্যবান দুজন লোক কে হতে পারে সম্মানিত ভিউয়ার্স মূল্যবান সময় দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর বলতে চাই আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত সহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন